একশো হাত দূরে থাকুন, একশো হাত, এক দুই, তো মেলা দূরের ব্যাপার। আচ্ছা আমি বিবাহ সম্পর্কে কথা বলার জন্য এসেছি। বিবাহ? তোমার আমার বিবাহ তো সেই কবে কালই হয়ে গেছে। রাক্ষসের স্বভাবে যদি বলে যে দূরে যাবো তাই সামনে, আমি পারবো না, আমার খবর হয়ে যাবে। চলো দূর। ভাইজানের সঙ্গে আমার দুশ্মনই নাই, তার সঙ্গে আমার কথা বন্ধ। কথা বন্ধ আর দুশ্মন, এই দুয়ের মধ্যে পার্থক্যটা কি শুনি? আঙ্গুর আর কামরাঙ্গার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য। দুইটা দুই ফল, একটা টক একটা মিষ্টি। দুশ্মনই হইতেছে টক আর কথা বন্ধ হইতেছে মিষ্টি। আপনাদের দুই ভাইয়ের কাছে মিষ্টি, আমাদের কাছে তেঁতুলের সেও টক, করলার সেও তিতা। ও বুঝতে পেরেছি, তুমি কোনো একটা কিছু বলার বাসনা নিয়ে আমার কাছে এসেছো। তো বাসনা যদি মহৎ হয় তাহলে বলে ফেলো। আমি বিবাহ সম্পর্কে কথা বলার জন্য এসেছি। বিবাহ? তোমার আমার বিবাহ তো সেই কবে কালই হয়ে গেছে। আপনার আর আমার বিবাহের ফলে যাদের জন্ম হয়েছে তাদের বিবাহ নিয়ে কথা বলছো? তুমি আয়নার গয়নার কথা বলতিছ? হ্যাঁ বলো, কি বলতিছ বলো। আপনি কি মনে করেন আপনার মেয়েদের বিবাহ হবে? এটা কোন দেশি প্রশ্ন করলা? বিবাহ হবে না কেন? আমি শাহাদাত হোসেনকে দিয়ে কয়েক জায়গায় খোঁজ লাগাইছি। শাহাদাত হোসেন কিডা, সেটা আগে বলো। আরে বাবা, মোফাকসারের শ্যালো। ও শাহাদা, সে আবার ঘটকালি শুরু করেছে নাকি? শখের ঘটকালি, আমি বলেছি তার পেশা হিসাবে নিয়েছি। হ্যাঁ বলো, কি ঘটনা কি বলো। তারে দিয়ে খোঁজ লাগাইছি কিন্তু কেউ আপনার মেয়েদের বিবাহের ব্যাপারে আগ্রহ দেখায়নি। কেন কেন আবার? আপনাদের দুই ভাইয়ের মধ্যে মিষ্ট সম্পর্কের কারণে। সবাই বলছে যে গোষ্ঠীতে ভাইয়ে ভাইয়ে কথা বন্ধ সেই গোষ্ঠী থেকে মেয়ে নেব না। আরে এতে তাড়াহুড়া কি আছে? সময় মতো ওদের বিবাহ হয়ে যাবে, আর যদি না হয় আমার মেয়ের অপেক্ষা করবে? আপনার কথা, এই যুগে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। কেন করবে না? ওরা আমার মেয়ে, অপেক্ষা করতে বাধ্য ওরা। চলো ওদের জানাই রাখে, আসো আমার সঙ্গে। মেয়েদের গোসলের টাইম সকাল আট ঘটিকা থেকে দশ ঘটিকা পর্যন্ত। নিদ্র পুরুষেরা একশো হাত দূরে থাকুন। বাহ, একশো হাত দূরে থাকুন, একশো হাত, এক দুই, তো মেলা দূরের ব্যাপার। আচ্ছা সন্ধ্যার সন্ধ্যার, হাঁটু জলে নাই মা কন্যা, হাঁটু মাজন করে হাঁটু বাইয়া গাঙির পানি ছাল ছালাইয়া পরে। আরে কি হয়েছে, এত সল সলেটা টানাই দিলা কেন? আগামী দুই ঘন্টার জন্য তুমি একশো হাত দূরে যাও। কেউ তেন আসে নাই ভাই, মুখটা ধুয়ে চলে যাও। ছোট মিয়া বড় মিয়ার হুকুম আছে, ওনারা যদি জানে আমি কারো ঢুকতে দিছি তা খবর আছে আমার। আব্বা তো কুসা সসার বাড়িতে গেছে, সে তো গঞ্জে যাবে, তো দেরি আছে। তো আরে ভাই, ছোটু মিয়া বড় মিয়ারও রাক্ষসের স্বভাবে যদি বলে যে দূরে যাবো তাই সামনে, আমি পারবো না, আমার খবর হয়ে যাবে। চলো দেখি দূর।